90-এর দশকে চলচ্চিত্রে আগমন নায়ক ওমর সানির। শুরুর দিকে টানা কাজ করলেও একটা সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি। এই নায়কের জন্মদিন আজ। টপ মিডিয়া নিউজের পক্ষ থেকে চিত্রনায়ক ওমর সানিকে জন্মদিনের শুভেচ্ছা। চলচ্চিত্র, পরিবার এবং জন্মদিন উদযাপন নিয়ে কথা হয় তারকার সঙ্গে। এবারের জন্মদিন কিভাবে কাটাবেন এই প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, জন্মদিন এলে সব সময় ভালো লাগে, কিন্তু 19 বছর ধরে জন্মদিনে খুব একটা আনন্দ পায় না। কারণ 2002 সালের এই মাসে আমার মা মারা যান, তাই বিষণ্ণ থাকি। এবছর এটা কম, কারণ এবারের জন্মদিনের ঠিক আগে সৃষ্টিকর্তা আমাকে আর এক মেয়ে ফারদিনের স্ত্রী আয়েশাকে উপহার দিয়েছেন। সে আমার জন্য একটি লাল রঙের পাঞ্জাবি কিনেছে এবং কেকও এনেছে। এবারের জন্মদিনে সবচেয়ে বড় পাওয়া আয়েশা আমাকে দিয়েছে। এছাড়াও এবারের জন্মদিনে সুবিধা বঞ্চিত এবং ছিন্নমূলদের মধ্যে ইফতারি বিতরণ করব। বাড়ির পাশের রাস্তায় ঘুরে ঘুরে এই আয়োজনে আমি অংশ নেব। জীবনে চলার পথে মৌসুমীর মতো সুন্দর মনের একজন মানুষকে পেয়েছি। আমি অনেক ভাগ্যবান যে আমি মৌসুমীকে পেয়েছি। একজন স্ত্রী হিসাবে যেভাবে আমাকে আগলে রাখে এটা সত্যিই অসাধারণ। এখন তার মধ্যে আমি একজন শাশুড়িকেও দেখতে পাচ্ছি, সে শাশুড়ি হিসাবেও অসাধারণ। জন্মদিনে মৌসুমীর কাছ থেকে কোনো চমক বা উপহার পেয়েছেন কিনা জানতে চাইলে ওমর সানি বলেন, উপহার তো তখনই পেয়েছি যখন 17 বছর আগে মৌসুমী আমাকে বলেছিল আমি আবার বাবা হতে চলেছি। মেয়ে ফাইজার জন্মের খবর ছিল সেটা। এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক।